আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইম ট্রাভেল ব্লগস। তো আজকে টপিকটি হলো আমি কেন এই যুগে আইসা এফআইয়ের ট্রেনিং চলতেছে সেই জায়গায় আমি কেন কার্বোরেটরটা নিই। তো দেখেন ভাই, যার যার একটা ইচ্ছা থাকতে পারে। ফার্স্ট অফ অল, কেউ এফআইয়ে ভালোবাসে, কেউ কার্বোরেটর। তো আমার আগে ছোটোবেলা থেকেই কার্বোরেটরটা বেশি ভালো লাগতো। আমি 2019 থেকে গাড়ি চালাই, তখন থেকে আমি কার্বোরেটরের উপর আমার ধারণা হয়েছে। আমি কয়েকটা লং ট্যুর দিছি, তো আমি কিছু প্রবলেম ফেস করছি, যেটাতে হিসাব করে আমি দেখলাম আমার জন্য কার্বোরেটরটাই ভালো। যদি আমি মেকানিকের কথা বলি, সব জায়গায় আপনি এফআইয়ের সার্ভিসটা পাবেন না। তখন লং ট্যুরে যাবেন, কোনো সমস্যা হলে এফআইয়ে সে হাত দিতে চাইবে না। তো অনেক সময় তেল মনে করেন যে তেল ভেজাল ঢুকলে গাড়ি আপনার স্টার্ট অফ হয়ে যায়, তো তখন বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তখন ধরেন ব্যাটারি ডাউন খাই গেলে লং ট্যুরে আপনি কিক দিতে পারবেন না এফআই, বাট কার্বোরেটর হলে আপনি কিক দিতে পারবেন। এফআইয়ের পার্থক্যটা এতটুকুই যে এভিএস এটাতে কার্বোরেটর এভিএস নাই, কিক আছে, আর এফআইয়ে কিক নাই, এভিএস আছে। আর ওইটাতে পার্থক্য মেন পা যে পার্থক্য এফআইয়ে ফুয়েল ইঞ্জেক্টরটা, এই জায়গাতে কার্বোরেটর আর ওই জায়গাতে এফআই ইঞ্জেক্টরটা আছে। এফআই ইঞ্জেক্টরটা থাকার কারণে গাড়িটার যতটুকু তেল লাগবে তার সে ততটুকুই তাকে প্রডিউস করে। তো কার্বোরেটরে তেল একটু বেশি বেশি খায়, তো পার্থক্য সেই জায়গায় মাইলেজ হিসাব করলে হয়তো 6-7 কিলো আগে বেশি হইতে পারে। তো এফআইয়ের দামটা এটার চেয়ে 20,000 টাকা বেশি। তো টাকাটা ফ্যাক্ট না ভাইয়া, যার যে একটা ইচ্ছা। যেমন আমার কার্বোরেটরটাই ভালো লাগে। এফআই আমার বাসায় একটা গাড়ি আছে, এসএফ আমার ভাইয়ার। তো সেই গাড়িটা যখন তোমার বৃষ্টি হইলো, তো গাড়িটা বাইর করা হইতো না। তো বাইর না করার জন্য গাড়ির ব্যাটারিটা বসে পড়তো, তো তখন স্টার্ট কেমনে দিবেন, ব্যাটারি ডাউন, কিক তো নাই। তখন হয় ধাক্কা দিয়ে স্টার্ট দিতে হইতো, নয়তো গাড়ি গিয়ারে দিয়ে চাকা ঘুরাইতে হইতো। তো এটা একটা প্যারা। আর এফআইয়ের মেনটেন্যান্সটাও একটু বেশি নিতে হয়, তার উপর সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না। তো সব হিসাব করে আমি কার্বোরেটরটাই নিলাম। আর আমি কার্বোরেটরটা বেশি চালাইছি, তো কার্বোরেটর উপর আমার একটু জ্ঞান আছে, এফআইটা সেইভাবে নাই। যেমন আমি লং ট্যুরে গেলে বুঝতে পারবো না কী হয়েছে বা কেমনে কী করবো, সব জায়গায় তো মেকানিক পাবেন না। তো সেই হিসাব করে আমি কার্বোরেটরটাই নিছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নিউ ব্লগার আমি, তো যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ এই পর্যন্তই থাক।